বাংলাদেশ গার্মেন্টস পণ্য রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর এই গার্মেন্টস শিল্পের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে আমাদের গার্মেন্টস কর্মীরা। প্রকৃতপক্ষে তারাই আমাদের শিল্পের প্রাণ। প্রতি 4 বছর অন্তর অন্তর নতুন মজুরি বোর্ড গঠনের মাধ্যমে আমাদের গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধি করা হয়। সর্বশেষ 2018 সালে সর্বনিম্ন 8,000 টাকা মজুরি ধরে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। 2023 সালে আমাদের গার্মেন্টস কর্মী ভাই বোনেরা 30,000 টাকা নতুন মজুরির দাবিতে বিক্ষোভ করেন। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে 8,000 টাকা দিয়ে শ্রমিকদের জীবনধারণ করা খুবই কষ্টসাধ্য হয়ে গেছে। তাই শ্রমিকরা বর্তমান বাজার পর্যালোচনা করে একটা স্ট্যান্ডার্ড বেতন কাঠামো গঠন করার দাবি জানিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে 2023 সালে শ্রমিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে নতুন মজুরি বোর্ড গঠন করা হয়। মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লিয়াকত আলী মোল্লা, সিনিয়র জেলা জজ। আরও মালিক পক্ষের প্রতিনিধি এবং শ্রমিক পক্ষের প্রতিনিধিও রয়েছে বোর্ডে। গত 24 মে বুধবার বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সবাই বোর্ডের সকলে কৌশল বিনিময় করে তাদের আলোচনা শুরু করেন। আলোচনার মধ্যে উঠে আসে কীভাবে মজুরি বোর্ড সুন্দরভাবে পরিচালনা করা যায়। সবাই মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের কাছে তাদের শ্রমিকদের দাবি দাওয়া সম্পর্কে জানতে চাওয়া হয়। আশা করা যাচ্ছে ঈদের পরের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে ঘোষণা আসতে চলেছে। শ্রমিক পক্ষের প্রতিনিধি সিরাজ ইসলাম রনি বলেন, আমরা আশাবাদী আমাদের শ্রমিক ভাই বোনেরা তাদের ন্যায্য বেতনটাই পাবেন। সকল গার্মেন্টস কর্মী ভাইদের ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি।